সেলফ স্পন্সরশিপ ভিসা নতুন করে এসেছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা সুপারিপ ডক্টর বলেন প্রথমেই বলে রাখি সেলফ স্পন্সরশিপ ভিসা বলতে সুনির্দিষ্ট ইন্ডিপেন্ডেন্ট কোনো রুট নেই আন্ডার দ্য ইমিগ্রেশন রুটস এটা হচ্ছে স্কিল ওয়ার্কার যে রুটটা আছে সেই রুটটাকে ব্যবহার করবার জন্য একটা পদ্ধতি সুতরাং কেউ যদি স্কিল ওয়ার্কার ভিসায় যেতে চায় তাহলে নিজে স্পন্সরশিপ করে বিজনেস প্রতিষ্ঠা করে নিজে সেখানে এমপ্লয়েড হয়ে স্কিলড ওয়ার্কার ভিসায় যেতে পারে এটা হচ্ছে অপশনটা সুতরাং এটা কোনো সুনির্দিষ্ট বা নিজস্ব কোনো এভিনিউ না এই বিষয়টাই আমি সকলকে প্রথমে জানাতে চাই আর এই সুযোগটা আছে এটা মিথ্যে নয় সুযোগটা যে আছে এটা করবার এ বিষয়ে আমরা বলতে পারি যে এটা ইতিবাচক এবং আমরা এই কিছুদিন ধরে ধরে দেখছি যে স্কিল ওয়ার্কার রুটে বিশেষ করে কেয়ার কিংবা অন্যান্য ভিসা ক্ষেত্রে অনেক কাম হয়েছে এটা কি নতুন কোনো স্কান নাকি হ্যাঁ এটা নতুন একটা স্ক্যাম নতুন একটা ফাঁদ হতে পারে প্রতারণার যারা আবেদনকারী তারা যদি নিজেদেরকে এই ফাঁদে ফেলতে চায় তাহলে কিন্তু উদ্ধার করবার কোনো উপায় নেই যেহেতু সেলফ স্পন্সরশিপ ভিসা নিয়ে এখন বেশ মাতামাতি হচ্ছে বলা হচ্ছে যে এখানে ব্রিটিশ সিটিজেনকে ইনভলভ করে কিংবা নিজে বিজনেস প্রতিষ্ঠা করে সেই বিজনেসের মাধ্যমে লাইসেন্সের আবেদন করবে সিওএস ইস্যু করবার ব্যবস্থা করবে এবং পরবর্তীতে স্কিল ওয়ার্কার আবেদন করবে এই পুরো বিষয়টাতে কেউ যদি অ্যারেঞ্জমেন্টে যায় কেউ যদি কারোর সাথে কোনো ধরনের নেতিবাচক চুক্তি করে অর্থের বিনিময়ে তাহলে পরে কিন্তু ফাঁটটা একেবারে পরিষ্কার আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে সকল ধরনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতেই হবে স্কিল ওয়ার্কার রুটে একটা বিজনেস প্রতিষ্ঠিত হলে বিজনেসটা জেনুইন বিজনেস হতে হবে সেই বিজনেসটা রান করতে হবে সেই বিজনেসের লাইসেন্স পেতে হলে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে কস পেতে হলে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে এবং কসটা যখন কোনো মাইগ্রেন্টকে ইস্যু করা হবে সেখানটা তো প্রচলিত এবং আন্ডার দি ইমিগ্রেশন রুলস যে শর্তগুলো আছে সেগুলো তো ব্যপ্তই ঘটবে না আপনাকে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে যেমন ধরুন আপনি সুনির্দিষ্ট যে জায়গাটাতে জব করবেন সেই জায়গাটাতে আপনার প্রয়োজনীয় কোয়ালিফিকেশান থাকতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে দক্ষতা থাকতে হবে সেটা আপনি না করেন ইভেন্সুয়ালি কিন্তু রিফিউজার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে তাহলে দেখা যাচ্ছে যে কেউ যদি মনে করে যে এটাকে আমরা একটা প্যাকেজ হিসেবে নিলাম কারোর কাছে দিয়ে দিলাম দায়িত্ব পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার যেটা আমরা স্কিলড ওয়ার্কার কেয়ার সেক্টরে দেখেছি সেরকম যদি হয় যে হ্যাঁ পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম এবং এটাতে উনি আমাকে পাঁচ বছর টেনে নিয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম হবে না শোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হলে আপনাকে বুঝতে হবে সেটা জেনুইন কিনা ব্যবসাটা জেনুইনলি রান করা যাবে কিনা আপনি যে আবেদন করবেন আবেদনকারী জেনুইন কিনা তার সাথে এটা রেলিভেন্স আছে কিনা এবং প্রয়োজনীয় অর্থ আপনি খরচ করতে পারবেন বিনা পয়সা তো আপনি ব্যবসা খুলতে পারবেন না সুতরাং এটা যখন আপনাকে কেউ প্রলোভনটা দেখাবে এবং সেই প্রলোভনে যদি আপনি গলে যান তাহলে সেখানে একটা স্ক্যাম তৈরি হবে ওই ফাঁদে পা দিয়ে আপনি কিন্তু আপনার জীবনের ক্ষতি করবেন যদি জেনুইনলি এখানে সুযোগ থাকে তাহলে একজন অ্যাপ্লিক্যান্ট তিনি সহজে কিংবা জেনুইনে যদি আবেদন করে তিনি জেনুইন ক্যান্ডিডেট থাকেন তাহলে তার ক্ষেত্রে আসলে কী ধরনের সুবিধা রয়েছে প্রথমত আমি বলবো যে এটা সকলকে আমি আশার আলোটা দেখাচ্ছি এটা সুন্দর একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি স্কিল্ড ওয়ার্কার রুটে আপনি কিন্তু মাইগ্রেন্ট হতে পারেন আপনি ভিসা পেতে পারেন তো প্রথমে আপনাকে দেখতে হবে স্কিল্ড ওয়ার্কার রুটের নিয়মগুলোকে আপনি যে স্কিল্ড ওয়ার্কার রুটে একজন মাইগ্রেন্ট হিসেবে আবেদন করবেন সে আবেদন করবার নিয়মগুলোকে সেগুলো আপনাকে দেখতে হবে আপনার কি কি বিষয় লাগবে যেমন আপনার ইংরেজি লাগবে আপনার মেনটেন্স লাগবে আপনার কোয়ালিফিকেশান আপনার অভিজ্ঞতা এগুলো লাগবে তাহলে যেই সেক্টরটার সাথে আপনার ইনভলভমেন্টটা আছে সেই সেক্টরে যদি আপনি বিজনেস প্রতিষ্ঠা করেন তাহলে এখন আপনাকে দেখতে হবে যে লাইসেন্সের জন্য কি কি লাগে ধরুন আপনি একটা বিজনেস প্রতিষ্ঠা করলেন দেশে কোম্পানিজ হাউসে একটা কোম্পানি খুলে ফেলা তেমন কোনো বিষয় না এটা আমরা সবাই জানি কিন্তু এই কোম্পানিটা বিজনেস হিসেবে যখন রান করবে তখন কিন্তু তাকে অনেক কিছু দেখতে হবে অনেক কিছু দেখভাল করতে হবে সেই জায়গাটা সম্ভব কিনা একটা লাইসেন্স আবেদনের ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে অনেক কিছু আপনাকে প্রকাশ করতে হবে অনেক কিছু আপনাকে এভিডেন্স দিতে হবে সেই এভিডেন্সগুলো আপনার পক্ষে দেওয়া সম্ভব কিনা এবার আসুন আপনি হয়তো কোম্পানিটা প্রতিষ্ঠা করে ফেলেন আপনি এমনকি লাইসেন্সও পেয়ে গেলেন এমনকি আপনি কস ইস্যু করে নিজে এখানে স্পন্সর্ড এমপ্লয়ি হয়ে গেলেন এখন দেখা যাচ্ছে আপনি পাঁচ বছর তো থাকতে হবে ইভেনচুয়ালি আই ইন্ডেফিনেট লিভ টু রিমেন্ট পাওয়ার জন্য এই পাঁচ বছর তো আপনার বিজনেসটা টিকিয়ে রাখতে হবে এই বিজনেসটা ভায়াবল বিজনেস কিনা এই বিজনেসটা টিকে থাকবে কিনা বিজনেসটা জেনুয়েন কিনা এটাও কিন্তু দেখবে এখন হোম অফিসের মনিটরিংটা হবে কিন্তু অনেক ধরনের এবং সেখানে স্ট্রং কমপ্লায়েন্স থাকবে আবারও বলি খুবই স্ট্রিক্ট কমপ্লায়েন্স থাকবে আপনার উপর কিন্তু নজরদারি থাকবে যে আপনি লাইসেন্সটা সঠিকভাবে পাচ্ছেন কি আপনি বিজনেসটা সঠিকভাবে রান করছেন কিনা একজন এমপ্লয়ী হিসেবে আপনি সেখানে সঠিকভাবে কাজ করছেন কিনা এখন আপনার কোনো কিছুই নেই কিন্তু আপনি প্রতি বছর দেখাচ্ছেন চল্লিশ হাজার পাউন্ডস আপনি বেতন পাচ্ছেন কিন্তু আসলে আপনার কোম্পানির কোনো কিছু নেই তার অন্তঃসার শূন্য একটা কোম্পানি এবং বিজনেস এটা কেবলমাত্র প্যাকেজওয়ালারা আপনাদেরকে এই প্রলোভনটা দেখাতো আমাদের কথা হচ্ছে আপনি সব কিছু জেনে বুঝে যদি কোম্পানিটা এস্টাবলিশ করেন বিজনেসটা রান করেন এবং একজন এমপ্লয়ী হিসেবে আপনার কোয়ালিফিকেশান আপনার যে স্কিল সেগুলো কাজে লাগিয়ে আপনি সি করার পর এখানে এমপ্লয়ী হন এবং আপনি সত্যিকার অর্থে একটা বিজনেস রান করে যান তাহলে অসুবিধা নেই একটা কথা আমাকে বলতেই হচ্ছে এখানে সুনির্দিষ্ট পরিমাণ কোনো ইনভেস্টমেন্টের কোনো প্রশ্ন নেই যে আপনাকে এত হাজার পাউন্ডস ইনভেস্ট করতে হবে না এমনও কোনো শর্ত নেই যে আপনাকে এখান থেকে বিশাল অঙ্কের কোনো লাভ নিয়ে আসতে হবে আপনাকে শুধু জেনুইন একটা বিজনেস রান করে যেতে হবে পাঁচ বছর এবং সেটা আপনি করবেন কিংবা আপনার সাথে যদি কোনো পার্টনার থাকে সে ব্রিটিশও হতে পারে তারাও করতে পারে মধ্যায় কথা হচ্ছে একটা জেনুইন বিজনেসের মাধ্যমে নিজস্ব বিজনেস সেলফ স্পন্সরশিপ কি আপনারই নিজের জিনিস সেটার মাধ্যমে আপনি এমপ্লয়ী হয়ে পাঁচ বছর পরে ইনডেফিনিট লিপ্টোরিয়ামে যাওয়ার সুযোগ আছে স্কিলড ওয়ার্কার হিসেবে ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ